গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রেনে করে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি? দা ট্রেনে করে যাচ্ছি হলো সোদপুর। আমার দাঁতে একটি প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটাকে আর কি সলভ করার জন্য একটা ডেন্টাল হসপিটাল আছে সোদপুরে, তো সেখানেই যাচ্ছি। আমি একাই যাচ্ছি, ঋষিতাকে মামা বাড়িতে রেখে দিদুনের কাছে তো আমি যাচ্ছি। তো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো। এই দেখো, আমি সোদপুর স্টেশনে নেমে গেছি, নেমে হাঁটা শুরু করে দিয়েছি। সাবওয়ে দিয়ে নেমে যেতে হবে। আমাকে অ্যাড্রেসটা দিয়েছে আমার বর্দি, ও ওখানে দেখিয়েছিল অনেকবার, তো এর জন্যই আমার ওখানে দেখানো। তো সাবওয়ে দিয়ে নেমে তারপর 1 নম্বর প্ল্যাটফর্মের ওদিক থেকে টোটো ছাড়ে, ওখান থেকে তারপর আমি আর কি টোটো ধরে হসপিটালে পৌঁছাবো। এই দেখো, সাবওয়ে থেকে বেরিয়ে আমি টোটোতে উঠে গেছি, এখন টোটোতে করে আর কি হসপিটালের সামনে নামা হবে, ডেন্টাল হসপিটাল। তো বেশ কিছুটা দূর পানিহাটিতে হসপিটালটা আর কি, ওটা একটা রিসার্চ সেন্টার, ওখানে আর কি ডাক্তারি পড়ানোও হয় প্লাস আর কি ট্রিটমেন্টও হয়। তো যাচ্ছি এখন টোটো করে হসপিটালে। ঢোকার আগে না আমি একটু খেয়ে নিচ্ছি, এখানে একটা পরোটার দোকান দেখলাম, তো এখান থেকে পরোটা নিয়ে নিয়েছি। এই দেখো, তো খেয়ে তারপর ঢুকবো, কারণ কত না কত ভিড় হবে তার ঠিক নেই, এর জন্য খেয়ে নিচ্ছি। আর শুনেছি খুব ভালো, তো এর জন্যই এত দূর আর কি আসা। মাম্মাকে বাড়িতে রেখে এসেছি, বাড়িতে মানে আমার বাবার বাড়িতে, তো আমার মেস দিয়ে এসছে ওর কাছেই রেখে এসেছি, আর মাও আছে। এন্ট্রি করে নিলাম, এন্ট্রি করে এখন হসপিটালের ভিতরে যাচ্ছি। দেখো হসপিটালের গ্রাউন্ডটা একটু তোমাদের দেখাই, আমি এখানে ফার্স্ট টাইম এসেছি। তো বর্দি আমাকে অ্যাড্রেস দিয়েছে, আমার যে প্রবলেমটা সেটা মানে বারবার আমি প্রাইভেট ডাক্তার দেখিয়েছি বাট বারবার না ফিরে আসছে, মানে 6 মাস 3 মাস অন্তর। তো এর জন্য এখানে অনেক ডাক্তার আছে, এই কারণে এখানে এত দূর আসা। প্রচণ্ড রোদ, ছাতা নিয়ে যাচ্ছি, একটু দেখাই তোমাদের হসপিটালটা, কারণ ভেতরে ভিডিও করা যাবে কি না সেটা তো আমি এখনও জানি না। টিকিটের লাইনে দাঁড়িয়ে গেছি, দেখানো কমপ্লিট, দেন এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে গুরু নানক ডেন্টাল রিসার্চ সেন্টার, তো এখানেই আমি এসেছিলাম, এটা সোদপুরে। তো এখন আমার দেখানো কমপ্লিট, তো এখন বাড়ির দিকে যাচ্ছি, প্রথমে যাব সোদপুর স্টেশন তারপর বাড়ি। চলো সাথে থেকো আর পুরো ভিডিওটি দেখো। সোদপুর থেকে দেখো ট্রেনে উঠে গেছি, শান্তিপুর লোকাল। ট্রেনটা একটু মোটামুটি ভিড় ছিল, খুব বেশি ভিড় নেই, একটা সাইডে জায়গা পেয়েছি ওইখানেই বসলাম আর কি আমি। তারপর সাইডে বসে যাচ্ছিলো না বলে উঠে দাঁড়িয়ে গেলাম। দেখো এখানে কত হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে, সামনেই পুজো বলে কানের, গলার চুড়ি, হেয়ার ব্যান্ড সব বিক্রি হচ্ছে। যে সাইডে জায়গা পেয়েছি এখানেই বসে আছি। নেমে গেছি কল্যাণী, এখন যাচ্ছি বাড়ির দিকে, অটো স্ট্যান্ডে যাই। বাড়ি চলে এলাম, দেখি মাম্মা কি করছে। বাড়ি এসে দেখছি মাম্মা ওর মানির সাথে ঘুমাচ্ছে। দেখো এই দেখো, মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মার জন্য এই যে কটকটি নিয়ে এসেছি ট্রেন থেকে আর বাদাম, আর একটা ব্যাগ এনেছি। এই দেখো কি সুন্দর কিউট একটা ব্যাগ। মাম্মা তুমি খুশি? আচ্ছা দেখো মাম্মা কি করছে, লিপস্টিক দিচ্ছে বসে বসে, সারাদিন শুধু সাজগোজ আর সাজগোজ। কি করছিস রে, কি করছিস বল, বল কি করছিস মাম্মা? তাই হ্যাঁ, তোমাদের সাথে আমি একটু শেয়ার করি আমার দাঁতের প্রবলেমটা কি হয়েছে। মেনলি দাঁতের প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে দাঁতের মাড়িগুলো হয় না, তো এখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে, আর আমার দাঁতের ভেতরে ফিলিং করা আছে আর কি, তো 4টে দাঁতে ফিলিং করা আছে, তো সেগুলো থেকেই একটু প্রবলেম দেখা দিচ্ছে, মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে। তো এখানে কল্যাণীতে আমি ডক্টর অর্ণব দাসকে দেখিয়েছি,
উনি বলেছে যে যেহেতু গন্ধ হচ্ছে মাড়ির প্রবলেম, তো ইয়ারলি আমাকে 2 থেকে 3 বার মানে দাঁতে ওয়াশ করতে হবে। তো 2 থেকে 3 বার ওয়াশ করতে হবে বলেছে। দেখো দাঁতে তো বেশি ওয়াশ করানো ঠিক ভালো নয়, হ্যাঁ, তো দাঁত ক্ষয়ে যায় নর্মালি, তো এর জন্য উনি বলেছে এর কোনো ট্রিটমেন্ট নেই, দুর্গন্ধ বেরোলে 2 বেলা ব্রাশ করতে হবে। আমি কিন্তু কন্টিনিউ 2 বেলা ব্রাশ করি এবং একটা পেস্ট অর্ণব দাসই দিয়েছে সেটাও ইউজ করি, মানে মাড়িতে জাস্ট একটু লাগিয়ে 10 মিনিট মতন রেখে ধুয়ে ফেলি, প্রতিদিন রাতেই সেটা আমি করি। তবুও আমার কিছুতেই কিছু কাজ হচ্ছে না, মানে জিনিসটা বারবার ব্যাক করছে, কমছে আবার 3 মাস 4 মাস পর পর আবার একই প্রবলেম হচ্ছে। এর জন্য ওখানে অনেক বড় আর কি রিসার্চ সেন্টার, তো ওর জন্যই আমি অ্যাকচুয়াল ওখানে গেছিলাম। তো দেখা যাক, ওরা যা আমাকে মেডিসিন দিয়েছে, তারপর গরম জলে কুলিকুচি করতে বলেছে নুন দিয়ে, তো দেখা যাক সব কিছু করে ওদের ওষুধ টষুধ খেয়ে আমি কীরকম কী থাকি। মাম্মা এখন গাড়ি চালাচ্ছে, এটা ওর মামাবাড়ির গাড়ি, মামাবাড়িতেই থাকে, আর বাড়িতে তো তোমাদের দেখিয়েছি, বাড়িতেও একটা গাড়ি আছে, ওটা বাড়িতে চালায় আর এখানে মামাবাড়িতে চালায়। চালাও মাম্মা, ও হেভি হেভি, আমাদের এদিকে ঘুরে আসো, আসো আসো, হ্যাঁ আসো, এবার আসো আমার দিকে, আসো মাম্মা, আসো আরেকটু, আসো 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 আসো, মাম্মা এখন খেলাতে ব্যস্ত। এই দেখো তোমাদের তো দেখিয়েছি, মাম্মা লিপস্টিক দিচ্ছিল, মাম্মার লিপস্টিক দেওয়া হয়ে গেছে আর গাড়ি চালানো হয়ে গেছে। বলো এবার, বলো বলো আজকের ব্লগটা, বলো বলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো আমাকে কথা বলতে দেবে না। তো যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, দেখেছো? আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার।